স্নিগ্ধ সকালে পূর্ব গগনে সূর্যরুকি, নদীর স্বচ্ছ পানির উপর সূর্যের আলো মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ। ঘুরি নব আনন্দে, দুই চাকার ছন্দে, এই স্লোগানে হেমন্ত রাইডার্সের 75 জন সাইকেলিস্টকে নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী আসেন। দীর্ঘ ভ্রমণ শেষে পটুয়াখালী লঞ্চ ঘাটে নোঙর করে সকাল 6টায়। সেখান থেকে একদল সাইকেলিস্ট এক এক করে সারিবদ্ধ হয়ে নামেন লঞ্চ থেকে। করোনার কঠিন সময়ে সামাজিক দূরত্বের পাশাপাশি বিধি মেনে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানায় সাইকেলিস্টরা। পারিবারিক সুশিক্ষা পারে সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে, সেই সাথে নিয়মিত সাইকেলিং করলে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকা যায় বলে মনে করেন হেমন্ত রাইডার্সের সদস্যরা। নব আনন্দে, দুই চাকার ছন্দে, এই স্লোগান নিয়ে হেমন্ত রাইডার্সের 75 জন সাইকেলিস্ট পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে দলবদ্ধভাবে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে সাগরকন্যা খ্যাত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী কুয়াঘাটার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে সড়ক পথে কুয়াঘাটার দূরত্ব 72 কিলোমিটার। সামাজিক দূরত্বের পাশাপাশি মানুষকে আরও বেশি সচেতন করতে রাস্তার দুই পাশে প্রচার চালায় সাইকেলিস্টরা। সামাজিক দায়বদ্ধতা থেকে হেমন্ত রাইডার্স বিভিন্ন সময় সবার পাশে থাকার চেষ্টা করে। করোনার কঠিন সময়ে গ্রুপটি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চরা অঞ্চলে মানুষের সেবায় নিয়োজিত ছিল। সাইকেলিস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লং যোগে পটুয়াখালী আসেন, সেখান থেকে সাইকেল যোগে শুক্রবার দুপুরে কুয়াঘাটা এসে পৌঁছায়। শনিবার কুয়াঘাটা থেকে পটুয়াখালীতে ফিরবে হেমন্ত সাইকেলিস্ট গ্রুপ। দেশ এবং উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।